আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে অন্ধকারে নিমজ্জিত সৌদি প্রবাসীদের ভবিষ্যৎ। ঢাকায় নিজেদের অফিস বন্ধ করে দিয়েছে সৌদি এয়ারলাইন্স, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। ঢাকায় নিজেদের অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে সৌদি এয়ারলাইন্স। আজ 22 সেপ্টেম্বর সকাল 10টায় কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে অবস্থান নিয়েছিলেন সৌদি আরবে ফিরতে ব্যাকুল প্রবাসীরা। কিন্তু সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে সৌদি এয়ারলাইন্স আজ 22 সেপ্টেম্বর তাদের ঢাকা অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। গতকাল 21 সেপ্টেম্বর সৌদি ফিরতে ব্যাকুল বাংলাদেশে আটকা পড়া সৌদি প্রবাসীদের আন্দোলনের মুখে 10 জন প্রতিনিধিকে নিজেদের অফিসে ডেকে নিয়ে গিয়েছিল সৌদি এয়ারলাইন্স। তাদের মাধ্যমে উপস্থিত সকলকেই সৌদি এয়ারলাইন্সে টিকিট সংগ্রহের জন্য সিরিয়াল টোকেন দেওয়া হয়। কিন্তু আজ 22 সেপ্টেম্বর কোনো প্রকার আগাম ঘোষণা ছাড়াই অনির্দিষ্টকালের জন্য রাজধানী কারওয়ান বাজারে অবস্থিত সৌদি এয়ারলাইন্সের অফিস বন্ধ করে দিয়েছে তারা। এ কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে রওনা করেছিল প্রবাসীরা। এরপর মুহূর্তে প্রবাসীরা মতিঝিলে বিমান অফিসের সামনে অবস্থান নিয়েছিল। উল্লেখ্য, সৌদি আরব হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বৃহৎ প্রবাসী রেমিটেন্স খাত। দেশে আটকা পড়া সৌদি প্রবাসীদের যদি সৌদি সরকার ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায় তাহলে এই সমস্ত প্রবাসীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এক পাওয়া তথ্য অনুসারে আমরা জানতে পেরেছি বর্তমানে দেশে 85,000 থেকে 1,00,000-এরও অধিক সৌদি প্রবাসী আটকা আছে, যারা কিনা সৌদি আরবে ফেরত যাওয়ার জন্য অপেক্ষা করছে। মানববন্ধনে উপস্থিত একজন প্রবাসী জানিয়েছে তার ফ্লাইট ছিল চলতি বছরের 23 মার্চ, কিন্তু বিগত 15 মার্চ থেকে কোভিড-19 প্রাদুর্ভাবের কারণে সৌদি সরকার আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেওয়ায় তিনি আর সৌদি আরবে ফিরতে পারেননি। ইতিমধ্যেই খুবই আর্থিক সংকটে তার দিন কাটছে। খুব শীঘ্রই যদি সৌদি আরবে ফিরতে না পারে তাহলে তাদের বেঁচে থাকা প্রায় অসম্ভব হবে। আপনারা সকলেই জানেন যে 30 সেপ্টেম্বর পর্যন্ত আমাদের প্রবাসীদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। এখন যদি সৌদি এয়ারলাইন্স ফ্লাইট চালু না করে অথবা আমাদের বিমান বাংলাদেশ ফ্লাইট চালু না করে তাহলে এই প্রবাসীরা কোথায় যাবে সেটা কি কেউ জানে? আর এই মুহূর্তে সৌদি এয়ারলাইন্স তাদের ঢাকার অফিস বন্ধ করে দেওয়াতে আমাদের প্রবাসীরা একেবারে অন্ধকারে নিমজ্জিত হল। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ আপনাদেরকে এই যে বিমানের অফিস খোলা এবং টিকিট সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য সবার আগে পেয়ে যাবেন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।